হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়া কিভাবে বানাবো চলুন তাহলে দেখে নিন। এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে 20 থেকে 25 মিনিট আলাদা করে রেখে দেব। এখানে একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি 1 গোটা ধনে, 1 গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা। ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। এবার মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। হালকা সোনালি করে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এভাবেই বাকি মাছগুলোকেও ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কা 1 টিস্পুন আর আদা রসুন বাটা 1 টিস্পুন। এবার ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আর মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার টক দই নিয়েছি 2 চামচ, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টক দই, ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। টক দই আর মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আপনারা আপনাদের গ্রেভি যেরকম পছন্দ করেন সেরকম জল দিবেন। এবার ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার ঢাকা দিয়ে 4 মিনিটের মতো গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 4 মিনিট পর আবার ঢাকা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমাদের মাছের কালিয়া মোটামুটি তৈরি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা, 1 গোটা ধনে, 1 গোটা জিরে আর শুকনো লঙ্কা। যে মশলা ভেজেছিলাম ওটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের মাছের কালিয়া রেডি। গ্যাস অফ করে নামিয়ে নিলাম।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখন নতুন কোনো রেসিপির আপডেট দেখব তাহলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।